আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 500 ও 1000 টাকা করে দেবেন। তো এই প্রকল্পে নিয়ে কিন্তু নতুন আপডেট বেরিয়ে এসেছে, যেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা কিন্তু ফুল ইনফরমেশান সেখানে পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ আপনি মিস করবেন না, কারণ আপনারা যেমনটা থাম্বনেইলে দেখেছেন সেই ইনফরমেশানগুলোই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তো চলুন সরাসরি দেরি না করে কি জানিয়েছেন তিনি সরাসরি জেনে নেওয়া যাক। বলা হয়েছে, দেখুন, শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নির্বাচনী প্রতিশ্রুতি মতো জুলাই মাসে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 1.6 কোটি পরিবারের মহিলারা পাবেন মাসিক হাত খরচ। জেনারেল ক্যাটাগরির মহিলারা পাবেন মাসিক 500 টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির মহিলারা পাবেন মাসিক 1000 টাকা। সেই প্রকল্পের নির্দেশিকা জারি করল রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতর। গত 30 জুলাই নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানেই উল্লেখ করা হয়েছে কারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। এবং তারপরে বলা হয়েছে, দেখুন, শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতরের জারি করা নির্দেশিকাতে জানানো হয়েছে, যারা ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন সেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। তবে আবেদনকারীর স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকলে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করারও সুযোগ তাকে দেওয়া হবে। সেই জন্য মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী রয়েছে তারা তো প্রত্যেকেই আবেদন করতে পারবে, কিন্তু যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের কেউ আবেদনের সুবিধা দেওয়া হচ্ছে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম সেটাই কিন্তু বলা হয়েছে। তো শুধুমাত্র শর্ত একটাই রাখা হয়েছে, তাদের বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে। এবং যারা পেনশনভোগী তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না বলেই জানানো হয়েছে। যোগ্য মহিলা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়বে, এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। তবে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, কেন্দ্রের ও রাজ্যের কোনো স্বশাসিত সংস্থা, সরকার নিয়ন্ত্রিত কোনো সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি স্কুলগুলির ক্ষেত্রে বা যদি কেউ নিয়মিত বেতন বা পেনশন পান তারা এই সুবিধা পাবেন না। সরকারি আধিকারিকরা আবেদনগুলিকে যাচাই করবে এবং গ্রামাঞ্চলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলে সাব ডিভিশনাল অফিসাররা আবেদনপত্র খতিয়ে দেখবেন। তারপর কি বলা হয়েছে, দেখুন, শুক্রবারই মুখ্য সচিব রাজ্যের শাসকের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্তারিত বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এর আগে রাজ্য বাজেটে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের মহিলাদের জন্যই এই নতুন প্রকল্প চালু করা হবে, এর জন্য আগেই বাজেট বরাদ্দ করা হয়েছে এবং রাজ্যের দাবি অন্তত 1.6 কোটি পরিবার উপকৃত হবে এবং আনুমানিক খরচ হবে প্রায় 15,000 কোটি টাকা। তো আপনারা বুঝতেই পারছেন যে ব্যাপারটা ছিল আপনাদের কনফিউশন স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড, সেই ব্যাপারটা আপনাদের আই থিঙ্ক আজকের ভিডিওটি দেখার পর ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে যাদের মধ্যে মিনিমাম কনফিউশন রয়েছে যে তাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে তারা আবেদন করতে পারবেন কিনা, তারা যেন তাদের এই কনফিউশন থেকে দূর হতে পারে।